Namaskar, Holo, beautiful people, welcome back to Himshim. Kamon ache tumra shobai, I hope tumra shobai khub bhalo acho. To ajke hocche mongol bar ar ekhon ghoite parche around 1ta. To ami already lunch boshiye diyechi. To ajke bhalo kore ektu khani lal murgi jhol banachi, etai hocche plan. Sokal theke ajke shobai mile dujone amra dujone aro dujon ache tara shobai mile ekta jinisher jonno prochondo bhabe byasto hoye royeche. Kisher jonno keno eta tomaderke in future বলবো আমরা কিছু একটা মানে ট্রাই করছি করার এবার সেই জিনিসটা কিছুতেই হয়ে উঠছে না সেটা সবসময় আমাদের বিপক্ষে যাচ্ছে তো আই এম জাস্ট ট্রাইং কি এই জিনিসটাতে হয়ে যাক হয়ে গেলে তোমাদের সাথেও শেয়ার করব তো ইয়েস তো এখন আমি কাজ করছিলাম করে ফটাফট করে গিয়ে সব কেটে কুটে চিকেনটা বসিয়ে দিয়েছি ওই ঘরে বেডটা ক্লিন করতে করতে চিকেনটা করে ফেলবো তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই লাল মুরগির ঝোলটা কেমন হচ্ছে তো ইয়েস আজকে ব্লগটা কিন্তু অলরেডি 11টার সময় আপলোড হয়ে গেছে আজকে থেকে আবার ব্লগ আসছে সো প্লিজ চেক আর তোমরা যদি শর্টস চাও না তাহলে আমাকে নিশ্চয়ই বলবে কমেন্ট সেকশনে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবার কিচেনে যাওয়া যাক আজকে লাঞ্চে আমি বানাচ্ছি হচ্ছে লাল মুরগির ঝোল অ্যাকচুয়ালি তো বসিয়ে দিয়েছি অলরেডি অ্যান্ড মাংসটা বেশ হয়েই আছে এবার এর মধ্যে আলুটা দিয়ে বসিয়ে একটু জল দিয়ে দিলেই ব্যাস আমার মাংস বসে যাবে আর ভাত মাংস সিম্পল আজকে এই বেলার রান্না তোমরা কারা কারা এরকম লাল মাংসের ঝোল খেতে ভালোবাসো আমাকে বলবে এখন পৌনে 5টা বাজে তো চলো গিয়ে চা বানাই কারণ চায়ে খুব ক্রেভিং হচ্ছে তো চা বানাই তারপরে চা নিয়ে বসে বলবো কিসের এত পরেশানি কেন সকাল থেকে দৌড়াদৌড়ি করছে তারপরে খাবো তো ততক্ষণে তোমাদের সাথে একটা শেয়ার করে দিই এই কথাটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম বলবো না এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে কিন্তু এখনও কমপ্লিট সারপ্রাইজ ব্রেক করছি না কিন্তু একটুখানি বলছি কারণ তোমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার ডেইলি লাইফে আমার সাথে যা যা হয় না হয় সেগুলো সবকটাই আমি তোমাদের জন্য তুলে ধরি তো কোনো না কোনো টাইমে তোমরা অনেক কিছু এর সাথে লিঙ্ক পাবে তো আমি ভাবলাম যে চলো ইটস বেটার কি আমি তোমাদেরকে বলি তো বাড়ি থেকে আসার পর আমরা কিছু একটা জিনিসের জন্য প্ল্যান করছিলাম তো আমরা ভাবছিলাম কি যে প্রত্যেক বছরের নিউ ইয়ারটা আমরা বাড়ির লোকেদের সাথে বাড়িতেই কাটাই ক্রিসমাসের পর পুরোটা বাড়িতে থেকেই কাটাই তো এই বছরে ভেবেছি যে আমরা কিছু একটু ডিফারেন্ট করব কোথাও একটা যাব ঘুরতে অ্যান্ড এই টাইমটাতে না মানে ধরে নাও 25 থেকে 1-এর মধ্যে প্রচণ্ড রাশ থাকে সব জায়গায় আর বুকিংও কোথাও কিছু নিতে চায় না কোথায় আছে কী যাচ্ছে সেটা বলছি না কিন্তু হ্যাঁ ডিসেম্বরে কোথাও একটা যাওয়ার প্ল্যানিং করছি সেটা তোমাদের জন্য খুব শিগগিরই ব্লগে আসতে চলেছে তোমরা দেখতে পাবে সেটা এখন মানে আমি তোমাদের সামনে রিভিল করছি না যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সারপ্রাইজ থাক তো এই জন্য আমরা অ্যাকচুয়ালি 1-2 সপ্তাহ ধরে প্রচুর জায়গা দেখছি যে যেগুলো একটু বুকিং করা যাবে অ্যান্ড করা যাবে অনেক এরকম 4-5টা জায়গা আমরা বুকিংও করেছি অ্যান্ড দেন সেগুলো ক্যান্সেলও হয়ে গেছে তারপরে দিয়ে একটা ওয়েবসাইট আছে এটার আমি নাম নিতে চাই না তো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা একটা জায়গা বুকিং করি অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন কিন্তু যখন আমরা লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করি তখন আমরা অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারি যে ওই লোকেশনে ওরকম কোনো কিছু নেই বিকজ গুগল ম্যাপে যখন তোমরা এরকম করে কোনো প্রপার্টি সার্চ করবে তো কোনো প্রপার্টির ওখানটাতে ওরকম একটা ছবি মতন দেখাবে বাট কিছুই দেখাচ্ছে না এরকম জুম ইন করলে মানে পুরো খালি জায়গা দেখাচ্ছে তো আমরা বুঝতে পারছি এরকম না কী করবো না করবো তো আমরা 2-3 দিন ধরে মানে ডাইলামাতে ছিলাম যে ওখানে গিয়ে মানে যখন যাওয়ার টাইম আসবে তখন গিয়ে দেখবো কী হবে না হবে কিন্তু তারপরেও ছিল যে ওই টাইমে যদি গিয়ে আমরা থাকতে না পারি কোথাও যদি
প্লেস না যদি আমাদের সাথে কোনো কিছু ফ্রড হয়ে যায়। তো তাই জন্য আমরা ডিসাইড করি যে বুকিংটা ক্যান্সেল করবো। তো বুকিংটা ক্যান্সেল করার পর আবার কোনো জায়গায় বুক করতে ভীষণ প্রবলেম হয়েছিলো, কারণ একে তো প্রাইস প্রচণ্ড প্রচণ্ড হাই দেখাচ্ছে, অ্যান্ড তার মধ্যে মানে যেটা তুমি এখনই দেখছো 5 মিনিটে অন্য জায়গায় ঘুরে আসতে না আসতেই সব বুকিং হয়ে যাচ্ছে। তো এটা একটা সব থেকে বড়ো প্রবলেম হচ্ছিলো যে বুকিং হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কী করবো না করবো যায় না। এখনও আমরা সার্চেই রয়েছি, যখন হয়ে যাবে তোমাদের বলবো, কিন্তু কোথায় আছে কী যাচ্ছি সেটা বলবো না। তো ইয়েস, তো এটাই বলা ছিল সকাল থেকে, এটা নিয়ে প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে। মানে সকাল কালকে রাত্রির থেকে মানে এটা শুরু হয়েছে খোঁজা 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 খোঁজা, অ্যান্ড ইয়েস। তো দেখি কতটা কী করতে পারি না পারি। তো তোমাদের সাথে শেয়ার করাটা আমার ভাবলাম মানে লেট মি জাস্ট শেয়ার ইট উইথ ইউ গাইস। তোমরাও যদি কোথাও হলিডে ফলিডে বুকিং করছো, বি অ্যাওয়ার অফ দিস থিংস, কি যাতে ভুলভাল জায়গা বুকিং করবে না। তো ইয়েস, তো এটাই বলার ছিল। আর কোথায় আছে কী যাচ্ছে এটা তো ডিসেম্বরে তোমার জন্য সারপ্রাইজ, কারণ বলেছি ডিসেম্বর ইজ গোয়িং টু বি ভেরি 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 বিউটিফুল মান্থ, যখন তোমরা অনেক ভালো ভালো ব্লগ পেতে চলেছো। তো চলো, এবার আমি চা কমপ্লিট করে নিই, 6টা বেজে গেছে অলরেডি। চা কমপ্লিট করে অফিসে কাজ কমপ্লিট করে শাটার বন্ধ করব, তারপরে কিছু কাজ ফাজ আছে সেগুলো কমপ্লিট করব, আর বিকেলে বানাবো একটু চিকেন পকোড়া। আজকের মতন দোকান বন্ধ, আবার কালকে খুলবে সকালবেলা। কাজ শেষ, এবার যাচ্ছি একটু নিচে সুপার মার্কেটে যাচ্ছি, কিছু জিনিস নেওয়ার আছে। তো জিনিসগুলো নিয়ে দেন গিয়ে চিকেন পকোড়া ম্যারিনেশনটা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা সোসাইটির মধ্যেই পুরোটা, যেখানে মেডিসিন শপ, সুপার মার্কেট অ্যান্ড আরও গ্যারাজেস ব্যারাজেস আছে। তো চলো গিয়ে ফটাফট করে আমার যা যা লাগবে সেগুলো নিয়ে নিই, অ্যান্ড দেন উই উইল হেড টুওয়ার্ডস হোম। যা যা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাচ্ছি। তো চিকেন ওখানে ম্যারিনেট হয়ে গেছে, সয়াবিনটাকে ম্যারিনেট করব। আর ভাবলাম যে এই ক্যান্ডি খাই, সেদিনকে এই ক্যান্ডিগুলো নিয়েছিলাম ফ্রম দ্য শপ। তো কারা এই ক্যান্ডিগুলো এখন আমাকে বলবে। তো ছোটোবেলায় বেশ খেতাম না, তো এখন আমি এই যে অরেঞ্জ ক্যান্ডি খাবো। দেখো আমাদের সয়াবিন ভাজা হয়ে গেছে, আর এই ট্রেটা যেটা আমি দীঘার থেকে এনেছিলাম এটাতে এরকম সার্ভিং করার জন্যই এনেছিলাম, বেশ সুন্দর বাউল দিয়ে সস দিয়ে এটা করেছি, বেশ ভালো লাগছে। 8:30 বাজে এখন, তো ওকে সয়াবিন ফ্রাই করে আমি দিয়ে দিয়েছি সয়া পকোড়া টাইপের। আর চিকেনের যে ফ্রাইটা ওইটা একটু যত ম্যারিনেট থাকবে না তত বেশ খেতে ভালো লাগে, একটু জুসিও হয় খেতে। তো ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা পরে যখন ডিনার বানাবো, রুটি বানাবো, আজকে রুটি মাংস ঝোল মানে মাংস আছে একটু যেটা দুপুরে করেছিলাম, আর পকোড়া দিয়ে হয়ে যাবে, তাহলে আর বেশি কিছু হবে না। এই জায়গাটা না বেশ একটু অড লাগছে, এই কুলারটা মাকে এসলো, এখনও কুলারটা চলে না, এটা কোনো মেকানিক আছে, নিয়ে গিয়ে দেখতে হবে যে চলে কি চলে না, আমরা ভয়ে চালাইনি। কিন্তু এখানে আমি অল্প করে আমার যা জামাকাপড় ডেলি লাগে সেগুলো রেখেছি, বাকি সব এটার ভেতরেই রাখা আছে অ্যাকচুয়ালি। তো এটার কাপড়টা কিনবো। তো তোমরা যারা আমার ব্লগটা অনেক আগের থেকে ফলো করো তারা জানো এই রুমটার অবস্থায় খুব খারাপ ছিল, আস্তে আস্তে সব ঠিক করেছি। এবার ডিসেম্বরে কোনো প্ল্যান নেই কোনো ফার্নিচার কেনার, কেন কারণ তোমাদেরকে বললাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো ওর জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল। তো আসছে বছর আস্তে আস্তে সব ফার্নিচার আনা হবে, মানে আমার মনে হয় আর 2 না 3টে ফার্নিচার, 3-4টে ফার্নিচার নিলে আমাদের ঘরের অলমোস্ট কমপ্লিট। তো আমার একটা 3-ডোরের কাবার্ড নিতে হবে, একটা ডাইনিং টেবিল নিতে হবে যেটা আইকিয়াতে আমরা দেখেছি, আর ওই ঘরের জন্য একটা স্টাডি টেবিল বানাতে হবে, দ্যাটস ইট। তো এটাই হচ্ছে ফার্নিচারের প্ল্যান। তো চলো আমি একটু শুয়ে শুয়ে আমার ইয়ে দেখে একটুখানি আমি ফোন দেখবো। আমি তো সয়াবিন খাই না, জবের থেকে অ্যাকচুয়ালি জানতে পেরেছি যে থাইরয়েড অল্প আছে, তো এটা আমি একটু অ্যাভয়েডই করি, আর মাঝে মাঝে লোভ লেগেও যায় বাট ও আমাকে খেতে দেয় না। তো চলো আমি একটু ফোন দেখি, পরে হওয়া তোমাদের সাথে দেখা হবে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার সার্ভড, চিকেন গ্রেভি, চিকেন ভাজা আর রুটি। তো চলো লেটস হ্যাভ ইট, এটা হচ্ছে শীতকালের বাঙালিদের একদম ফেভারিট খাবার।
হইতে বাজে 12:40 আর আমি একটু কিছু কাজ করছিলাম বসে বসে তারপরে উঠে কিচেনটা ক্লিন করলাম করে ভাবলাম যে চলো তোমাদের সাথে ব্লগটা এন্ড করি সত্যি কথা বলতে শরীরটা খুব খারাপ লাগছে খুবই 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 খারাপ লাগছে তো ভাবলাম চলো ব্লগটাকে এন্ড করতে হবে তারপরে এটাকে এডিট করতে হবে দ্যাট আর লট অফ ওয়ার্ক তো চলো আজকের মতন এই ব্লগটাকে এতটুকু দিয়ে রাখছি যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর যদি নতুন এসে থাকো আমাকে নতুন দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব 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 দেখা হবে কাল টিল দেন ভালো থাকুন লাভ ইউরসেলফ বিকজ লাভিং ইউরসেলফ ইজ রি ইম্পর্টেন্ট টাটা লাভ ইউ অল বাই